আসসালামু আলাইকুম, মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি, মুরগির মাংস আলু ঝোলের রেসিপিটা। আমি নিয়েছি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস, বাটা মশলা কেটে টুকরো করে রাখা আলু, হলুদ গুঁড়া, লবণ, আর নিয়েছি রান্নার তেল। এখানে আমি একটা পাত্রে 1/2 চামচ পরিমাণ হলুদ, লবণ আর বাটা মশলা দিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবারে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আমি মাংসটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার আমি কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য। আলুগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এবার ওই পাত্রে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। এখানে আমি জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন বেটে রেখেছি। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। এবার আমি দিয়ে দেব লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি মাংসটা আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ব্রয়লার মুরগির মাংসটা। মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনিটা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। মাংসের ঝোলটা একদম শুকিয়ে গেছে, এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আর দিয়ে দেব 1/2 চিরে রাখা কাঁচামরিচ, একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে একদম লো আছে, আমি আরো একটু কিছুক্ষণ রান্না করব। মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে, দেখুন হালকা ঝোলে আলু দিয়ে মুরগির মাংস রান্না। অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।